চলো দিস। আমার কি সমস্যা বলেন শুনি? সমস্যা স্যার, আমি ঠিক মতন খাইতে পারি না, খাইলে আমার বারবার খিদায় ধরে, আর আমি ঘুমাইলে তো দেখি মানে আমার খুব টেনশন ফিল হয়, আমার মনে হয় আমি ঘুমাইলে আমার মনে হয় যে আমি থাকাই রয়েছি, মানে আমার খুব সমস্যা হয় আর কি, ঠিক মতন আমার ঘুম হয় না। প্রেশার সমস্যা বুঝছেন আপনি? প্রেশার মনে হয় একটু সমস্যা, প্রেশার হলে অনেক সমস্যা হয়। স্যার আপনি দেশের বাড়ি কোথায়? স্যার একটু বালাবিরা দেখেন। প্রেশার আমি পাস করছো না কাকি? দেশের বাইরে তো ল্যাবরা করছি, এরকম মেশিন আছে না, মেশিন আরো হাই কোয়ালিটি কেমনে লাগে এটা তো পারি না, ল্যাবরা করছি কেমন লাগে এত বিশ্বাসী বাংলাদেশ। আমি কখন মাফি দেই না, কোনো সমস্যা নাই স্যার, একটু দেখেন ভালো করে। লুঙ্গি পড়তেছি, এই লুঙ্গি আমার ইয়েতে দিছে কারণ হচ্ছে আমি চিকিৎসা একটা গবেষণা করছিলাম যে লুঙ্গি পড়লে কত সুবিধা, কোনো সমস্যা হবে না তো পরে? না না, এটা এটা মাইকা থেকে কষ্ট দিয়ে দিই দিছে, কিরকম সমস্যা স্যার? আপনি দেশের বাইরে কি এরকম ভাবে করেন নাই? না অন্য মেশিন আর সেই স্যার, আর কেউ ফুলতা স্যার, আর কোনো সমস্যা নেই, কথা বলো তো কথা বলা স্যার, আর খাও স্যার আপনি কি কি অপারেশন করেন? সব ধরনের টিকতাম না মনে হয় এরম করতে থেকে বেসার মানে 300। আমি তো বুঝলাম না কিচ্ছু, সাউন্ড পাই না, এটা ফুললেই পালো, ফুললে আজকের প্রথম তো সবকিছু বুঝাই উঠে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি ওই যে কানটা করছি না দেশে মনে সব কানা, ওটা কলম মানে যে কলমে যেটি এমনি কলম লাগে না। আপনার নাম? আমার নাম হচ্ছে কি? আমার নাম হচ্ছে নাম ভুলে গেছেন নাকি? নাম তো তিনটা, আমি কোনটা দিব আমি বুঝতে পারতাম, যেটা সহজ। তাহলে আপনার লেখেন হলো সিং সিং ফং, বাপের নাম সেম নামই আপনি? আমি ঘুমায় না দেখেন খানো না এটা দিয়ে
নাম দুই লাগে স্যার, আপনি এই যাবৎ কয়টা অপারেশন করছেন? হিসাব নাই, মেলা কত রোগী রোগী আগে দিয়েছিলেন, ওই যে এটা তিন বেলা দিয়েছিলেন, তিন বেলা খাইতে হয়, দেন এটা দিয়ে দেন, ভালো কাজ করছে আগের বেলা। পায়খানা কেমন হয়? পায়খানা স্যার পুরা গোয়ার মতো। পরে তো আমার দন্ত স্যার শিওর দাবাই দাঁড়ানো লাগবো না, কোনো সমস্যা, রাত্রে ঘুমে ক্লিয়ার, তাহলে এই যে কোন একটা সমস্যা থাকবো না। স্যার ও ঠিক মতো বলতে পারতেছেন, আর একবার প্রেশারটা মাপেন। ঠিক আছে।